যে আব্বাস সিদ্দিক ভাইজানের ভুল দ্বারা লোক বেরিয়ে গিয়েছে। ফিরজাদ আব্বাস সিদ্দিকি ভাইজানকে বলবো, আপনিও আমার মনে হয় জ্ঞানযোগ মানুষ হিসাবে আমরা আপনাকে দেখি বা শ্রদ্ধা করি, ভালোবাসি, আপনিও একটা ভুল করেছেন। আনসার আলী, মোহাম্মদ আনসার আলী বলে নাম, আব্বাস সিদ্দিক ভাইজানকে ভুল ধরেছে। কিসের ভুল? আব্বাস সিদ্দিকি এমএলএ শওকত মোল্লার সঙ্গে কথা বলার আগে সালাম দেয়নি। ভালোবাসি, আপনিও একটা ভুল করেছেন। ভুলটা হলো কি, একজন মুসলমান হয়ে, মুসলমান ভাই হিসেবে, মুসলমান ভাই হিসাবে আরেকজন মুসলমান ভাইয়ের সাথে যখন কথা বলবো, ফোনে হোক বা সাক্ষাতে হোক, তাকে সালাম দেওয়া উচিত। কিন্তু আপনি পীর বাড়ির ছেলে হয়ে আপনি যে এত বড় ভুল করেছেন, এটাও একটা নিন্দাজনক বা দুঃখজনক। কিন্তু আব্বাস সিদ্দিক একটা পীরের বংশে, পীরের খানদানের লোক হয়ে কেন সালাম দেয়নি, সে কেন ভুল করলো, এটা তার কাছে সবচেয়ে বড় জিনিস মনে হয়। এমএলএ শওকত মোল্লা ফুরফুরা শরীফের পীর সাহেব পীরজাদাদেরকে দালাল বললো, এটা ওর ভুল মনে হলো না। এমএলএ শওকত মোল্লা একজন রোজাদারকে, একজন রোজাদারের মুখে চড়চাবড় মারলো, সেটা তার ভুল মনে হলো না। আব্বাস সিদ্দিক সালাম দেয়নি, এটা তার ভুল মনে হয়েছে। I love Muhammad Rasulullah, I love Muhammad Rasulullah, I love Muhammad Rasulullah, I love Muhammad Rasulullah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আজকে সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়ে দেখছিলাম যে আব্বাস সিদ্দিক ভাইজানের ভুল দ্বারা লোক বেরিয়ে গিয়েছে। এই যে আসসালামু আলাইকুম, আমি আজ বাংলার নাগরিক হিসাবে কিছু কথা বলছি, বাংলার মানুষদের কিছু কথা বলতে চাই বা শোনাতে চাই। আজ 19-20 দিন বাবদ সোশ্যাল মিডিয়ায় বারবার ঘুরে ফিরে একটা কথা শুনছি, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজানের সাথে এমএলএ শওকত মোল্লাকে ফোনে একটা ফোনে কথা ট্যাপ করে সেটাকে মিডিয়া ছেড়ে ভাইরাল করছে। এমএলএ শওকত মোল্লার ভুল আছে বলে চালাচ্ছে। তাহলে আমি এমএলএ শওকত মোল্লা জেনারেল সাধারণ মানুষ হিসাবে ভুল করতে পারে, হয়তো ভুল করেছে, কিন্তু আমি পীর বাড়ির ছেলে হয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজানকে বলবো, আপনিও আমার মনে হয় জ্ঞানযোগ মানুষ হিসাবে আমরা আপনাকে দেখি বা শ্রদ্ধা করি, ভালোবাসি, আপনিও একটা ভুল করেছেন। ভুলটা হলো কি, একজন মুসলমান হয়ে, মুসলমান ভাই হিসেবে, মুসলমান ভাই হিসাবে আরেকজন মুসলমান ভাইয়ের সাথে যখন কথা বলবো, ফোনে হোক বা সাক্ষাতে হোক, তাকে সালাম দেওয়া উচিত। সেই সাথে সাথে আপনি একজন পীর বাড়ির ছেলে হিসাবে দাবি করছেন, সেই জায়গায় মানে আপনি একটা পীর বাড়ির ছেলে হয়ে আপনি সালাম দেবেন না, সেটা মানায় না। আপনাকে সালাম দেওয়াটা অবশ্যই উচিত ছিল। তো এমএলএ শওকত মোল্লা সাধারণ মানুষ হিসাবে হয়তো ভুল করেছে, কিন্তু আপনি পীর বাড়ির ছেলে হয়ে আপনি যে এত বড় ভুল করেছেন, এটাও একটা নিন্দাজনক বা দুঃখজনক। আমরা সারা জীবন শুনে আসছি, শুনে থাকছি বা শুনছি যে একজন মুসলমান একজন মুসলমানের সাথে কথা বলতে গেলে আগে তার শুনে সালাম দেওয়া, সালাম দেওয়া ওয়াজেব, সুন্নত, উত্তর দেওয়া ওয়াজেব। আপনি সালামটা দেওয়া অবশ্যই দরকার ছিল। সেই ক্ষেত্রে এমএলএ শওকত মোল্লাকে ফেক নাম করে হয়তো আমি আনসারও বলতে পারি যে আমি পীর বাড়ির ছেলে বলছি, অমুক বলছি, আপনাকে ফোন করে
সেই হিসেবে হয়তো কথাটা উনি বলে ফেলেছে, ভুল করেছে, কিন্তু ভুল কথাটা তিনিও যতটা করেছে আপনিও ততটা করছেন, মানে করেছেন বাজারে চলে বাজারে গলা ফাটিয়ে বলছে আমি পীরের ছেলে, সালাম সালাম, কিন্তু আপনার সালাম দেওয়াটা অবশ্যই উচিত ছিল। আপনি তাহলে মানানসই হতো, তাহলে মানানসই হতো এমএলএ সওগাত মোল্লার ভুলটাকে আরো বড়ভাবে সবাই তুলে ধরা হতো বা সবাই মানত। আনসার আলী, মোহাম্মদ আনসার আলী বলে নাম, আব্বাস সিদ্দিক ভাইজানকে ভুল ধরেছে। কিসের ভুল? আব্বাস সিদ্দিকি এমএলএ সওগাত মোল্লার সঙ্গে কথা বলার আগে সালাম দেয়নি, সুন্নতের খেলাফ কাজ করেছে আব্বাস সিদ্দিকি। যে এমএলএ সওগাত মোল্লা ভুল করেছে, সাধারণ মানুষ হিসেবে আমি সাধারণ মানুষ হিসেবে ভুল করেছে, কিন্তু আব্বাস সিদ্দিকি একটা পীরের বংশে পীরের খানদানের লোক হয়ে কেন সালাম দেয়নি, সে কেন ভুল করলো, এটা তার কাছে সবচেয়ে বড় জিনিস মনে হয়েছে। তো এমএলএ সওগাত মোল্লা ফুরফুরা শরীফের পীর সাহেব পীরজাদাদেরকে দালাল বললো, এটা ওর ভুল মনে হলো না, সালামটা ভুল মনে হলো। এমএলএ সওগাত মোল্লা একজন রোজাদারকে, একজন রোজাদারের মুখে চড়চাপড় মারলো, সেটা তার ভুল মনে হলো না, আব্বাস সিদ্দিকি সালাম দেয়নি এটা তার ভুল মনে হয়েছে, এটা তার মাথায় ঢুকেছে। এমএলএ সওগাত মোল্লার কাছে একজন জনপ্রতিনিধি, সে জনপ্রতিনিধি তার কাছে একজন সাধারণ দেশের নাগরিক হয়ে আব্বাস সিদ্দিক ভাইজান তার কাছে বিষয়টা জানতে চেয়েছে, তার কি জানার অধিকার নেই? সে জানতে চেয়েছে, তারপরে দালাল বলল, আরও কত রকম কথা বলল, তা এইগুলো তার ভুল মনে হয়নি, তাকে ভুল মনে হয়েছে যে আব্বাস সিদ্দিকি সালাম দেয়নি, এটা ভুল করেছে, এটা সুন্নতের খেলাফ পাস করেছে। তা আমি বলবো এই সালামের বিষয়টা সকলের জানা দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসালামু কবলাল কালাম, তোমরা কথা বলার পূর্বে সালাম দাও, কথা বলার পূর্বে সালাম দিতে বলেছে। তাহলে কথা বলার পূর্বে সালাম দেওয়া সুন্নত। আর এক হাদিসে এসছে যে যখন এক মুসলমান ভাই অপর মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ হবে তখন সালাম করো। তা ফোনে যে সালাম দেওয়া, এটা কোন হাদিস আর এটা কোন সুন্না, এটা আমার জানা নেই। মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম করো, এমনকি জলসার মজলিসে কেউ যদি সালাম না দেয় তারও সুন্নতের খেলাফ হবে না। কেন? জলসায় মাইক চলে এবং সেই মাইকের আওয়াজ অনেক বিধর্মী ভাইদের কানেও পৌঁছায়, অতএব সেখানে সালাম দেওয়া বাধ্যতামূলক নয়। এই যে ফোন, ফোনে আব্বাস সিদ্দিক সালাম দেয়নি এটা ভুল বলছে। আমি চ্যালেঞ্জ করছি, 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ করছি, যত বড় মুফতি সাহেব হোক আর যে সাহেবই হোক, যদি মোবাইলে যদি সালাম দেওয়া যদি প্রমাণ করতে পারে যে সুন্নত, 10 লক্ষ টাকা দেবো। এই যে পাশে একজন দালাল বসে রয়েছে টুপি পরে, দেখতে পাচ্ছেন? আর একে তো দেখে তো মনে হচ্ছে না যে মুসলমান, এর মুসলমানের লেবাস নেই, এখনো জামা পরে হচ্ছে কিনে বাহির করে আবার সালামের জ্ঞান দিচ্ছে, এসে ভাড়াটে দালাল, দেখতে পাচ্ছেন তো? কথাও ঠিকঠাক বলতে পারছে না, লোক পাশ দিয়ে শিখাচ্ছে, তার বলছে, আপনারা ভিডিওটার অবশ্যই দেখবেন, লোকে পাশ দিয়ে শিখিয়ে দিচ্ছে বলছে, আর পাশে একজন দালাল বসে রয়েছে, চ্যালেঞ্জ করছি 10 লক্ষ টাকা, যে তুমি শিখে শিখিয়ে দিচ্ছ, যদি প্রমাণ করতে পারো মোবাইলে সালাম দেওয়া সুন্নত, 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ। তো এই মোবাইলে সালাম দেওয়া, এটা তো আল্লাহ রসুল বলেছে কথা বলার পূর্বে সালাম। তা আমি যখন মোবাইলে যখন ফোন করব, তখন আমার মোবাইলটা কোনো হিন্দু ধরবে কি শিখ ভাই ধরবে, কোনো ইসাই পাঞ্জাবি যে যে ধর্মেরই হোক না কেন, যে সে ধরবে না এর কোনো গ্যারান্টি আছে? তাহলে কোনো নিশ্চয়তা নেই যে আমি একজন মুসলিম ভাইয়ের কাছে ফোন করেছি সেই যে ধরবে, এবং যে অন্য অন্য জাতির ভাইয়েরা ধরবে এরকম তো নিশ্চয়তা নেই। তাহলে আমি যখন প্রথমে ফোন করে জিজ্ঞাসা করছি, হ্যালো এমএলএ সওগাত মোল্লা বলছেন, যখন আব্বাস ভাই যখন জিজ্ঞেস করলো হ্যালো এমএলএ সওগাত মোল্লা বলছেন, তাহলে আল্লাহ রসুল বলছে কথা বলার আগে সালাম, মানে যার সঙ্গে দেখা হবে
মোবাইলের মাধ্যমে সালাম দেওয়া সুন্নাত না। তো এই আনসার একটা হচ্ছে কি দালাল, একে কেউ চেনে না, কেউ চেনে না। আব্বাস সিদ্দিক বিরুদ্ধে ভুল কিছু খুঁজে পাচ্ছে না, সালাম দেওয়া ভুল। তোর মতো কত দেখলাম, তুই আর কি জানিস, ষাট পড়ে তো পীর বংশের ছেলে, তোর ইমান আছে কি সন্দেহ হচ্ছে? পীর বংশের ছেলে তুই হচ্ছে কি ভুল ধরছিস? শরিয়াতের লিগেল পয়েন্টে ভুল ধর, আমরা সাপোর্ট করব। কোনো ভুল পাচ্ছে না, এটা ভুল হয়ে গেছে। কেউ তোর পাশে ওই যে ফুচকে দাঁড়িয়েওয়ালাম একজন মোল সাহেব মতো বসে রয়েছে, তাকে সে জানে না কো মোবাইলের চেয়ে সালাম দেওয়া যায় কি না যায়, যে সুন্নাত কি না সুন্নাত সে জানে না, পাশে দিয়ে শিক্ষা দিচ্ছে। দালালগুলো ভাড়াটাকে কত টাকা পেয়েছে আমি জানি না। তো তোদের মতো হচ্ছে কি মুনাফিক, তোদের ইমান আছে কি সন্দেহ? তোরা টাকা খেয়ে নিরুপায় হয়ে গিয়ে আব্বাস সিদ্দিকের বিরুদ্ধে মুখ খুলছিস, আল্লাহ তোদের শেষ করে দেবে, শেষ করে দেবে। কেন এই যে মাথায় টুপি পরে রয়েছিস, তোর কতটা ইমান আছে তাও বলতে যায় তাও জানি না। এই দেখেন মাথায় টুপি পরে বসে রয়েছে, এই যে শিক্ষা দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, পাশ দিয়ে বলে দিচ্ছে, এ কতটা পড়াশুনো করেছে জানি না। তবে দেখুন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করেছিল, যে শহীদ করেছিল উমরকে, সেও হযরত উমর ইমামতি করছিলেন, তার পেছনে দাঁড়িয়েছিল, তার পেছনে দাঁড়িয়ে হযরত উমর যখন নিয়ত করলেন, এরকম কত মুনাফিক, এদের মতো কত মুনাফিক, টুপি দাঁড়িয়েওয়ালা মুনাফিক ছিল, হযরত উমরকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এদের মতো মুনাফিকদের কাছ থেকে দূরে থাকবেন, সাবধান হয়ে থাকবেন। আবারও বলছি 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ, যদি মোবাইলে সালাম দেওয়া সুন্নাত বাধ্যতামূলক কেউ যদি প্রমাণ করতে পারে, 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করলাম। আর ফুরফরা শরীফের সকল আহলে সুন্নাতুল জামাতের ভাইদেরকে বলে ভিডিওটা শেয়ার করুন, শেয়ার করুন, শেয়ার করুন, বারবার বলবো। কেন আপনারা আমাদের নিজের লোক, অনেক এই সমস্ত মুনাফিকদের কারণে অনেক নিরীহ ছেলে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছে না জিনিসটা কি। আশা করি আপনারা সকলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আবারও আগামী ভিডিও কেউ যদি কিছু বলে আমার কাছে পোস্ট করবেন, আমাকে সবাই চেনেন। ইনশাল্লাহ জলসার মাহফিল খুলুক, প্রত্যেকটা স্টেজে এইসব নিয়ে হচ্ছে প্রতিবাদ হবে, তুমুল প্রতিবাদ। আপনারা পাশে থাকবেন প্রত্যেকটা জলসায়। এদের বিরুদ্ধে এখন তো লকডাউন হয়ে গেছে, মুনাফিকরা বাড়ি বসে বসে কি করবে ভেবে পাচ্ছে না। এসব মুনাফিক তো বাড়ি বসে বসে কাজ কাম খুঁজে পাচ্ছে না। দেখলে পীর বংশে তোরা কথা বলা শুরু করলি, তোদের কোথায় যে অস্তিত্ব যাবে আমি বুঝতে পাচ্ছি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, তোদের মতো মুনাফিকদেরকে আল্লাহ হেদায়েত দান করো। সকল বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।